নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। অতি বিশেষ এই প্রোগ্রাম এবং সম্পূর্ণরূপে এটি হচ্ছে ইয়ং জেনারেশন যারা আছে তাদের জন্য। প্রেম ও বিবাহ এই সাত রাশির মহা সংযোগ শুরু হতে চলেছে। যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়েছে বা বিচ্ছেদ হওয়ার মতো বা সম্পর্কের অবনতি হতে চলেছে সেই সকল জায়গাগুলো আপনাদের ভালো হবে। নতুন প্রেম আপনাদের আসবে এবং বিবাহের ব্যাপারে যারা প্রচেষ্টা করছিলেন বিবাহের শুভ যোগ সৃষ্টি করতে চলেছে এই সাত রাশির। অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটির ক্ষেত্রে কিন্তু প্রবল মহা সংযোগ শুরু হতে চলেছে এই সাত রাশির। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই শুক্র রাশি পরিবর্তন করছে 11ই আগস্ট। এই শুক্র রাশি পরিবর্তন করে 25শে আগস্ট থেকে নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ এই শুক্রের নিজভঙ্গ রাজ্য এই সাত রাশিকে প্রেমের ক্ষেত্রে সফলতা দিবে এবং শুভ বিবাহের কানেকশনগুলো নিয়ে আসবে। লাভ ম্যারেজের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে এবং অ্যারেঞ্জ ম্যারেজ যারা দেখাশোনা করে বিয়ে করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিবাহের ক্ষেত্রে সুযোগ কিন্তু আসতে চলেছে। দেখুন, শুক্র হচ্ছে প্রেম কারক গ্রহ, যার রাশিচক্রে শুক্র যত মজবুত, শুক্র আপনার ক্ষেত্রে ভালো, আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। শুক্র যদি আপনার রাশিচক্রে যদি পীড়িত থাকে তাহলে কি হবে, প্রেম কিন্তু আপনার একের পর এক কাটবে, প্রেম আসবে কিন্তু সেই প্রেমটি আপনার এ থাকবে না, অর্থাৎ প্রেমে কিন্তু সফলতা আপনারা পাবেন না যাতে শুক্র খারাপ আছে। তার সঙ্গে সঙ্গে চন্দ্র কিছু অংশে মঙ্গল, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বারবার হতাশা আপনার জীবনে কিন্তু আসবে। তবে শুক্র মেন এই প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা দিয়ে থাকে। এবং বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি, দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই ছেলেদের বিবাহের কারকগ্রহ হচ্ছে শুক্র এবং মেয়েদের বিবাহের কারকগ্রহ হচ্ছে বৃহস্পতি। এবং আফটার ম্যারেড লাইফ, বৈবাহিক জীবন চলার ব্যাপারে সেই গ্রহ, যে গ্রহটি সেটি হচ্ছে আপনার শুক্র। অর্থাৎ বিয়ের পর সে আপনি আপনার লাভ ম্যারেজ হোক, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হোক, এই দাম্পত্য সুখের জায়গাটা যদি বলি সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট কেমন আছে। তো আমি আবারও বলছি, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি, ছেলেদের ক্ষেত্রে শুক্র। এই শুক্রের রাশি পরিবর্তন অর্থাৎ আপনার সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে, নিজ গৃহে প্রবেশ করছে কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এই 25শে আগস্ট থেকে। এই নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করাতে লাভ কানেকশান, ভালোবাসার জায়গাটা কিন্তু এই সাত রাশিকে কিন্তু দিবে। বিবাহের দিকটা এবং এর পাশাপাশি আপনার প্রেমের ক্ষেত্রে সফলতা, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এই জায়গাগুলো কিন্তু দিবে। কোন কোন এই সাত রাশি যাদের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা, যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম ফিরে আসার সম্ভাবনা, বা বিবাহের যোগ, যাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ডিভোর্সের জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা অতিসত্বর যোগাযোগ করুন, সেই জায়গাটায় কিছু ক্রিয়া হয়ে আপনাদের সম্পর্কে কিন্তু আবার এক, অর্থাৎ দুটি হাত একত্রে কিন্তু করা সম্ভব। যাদের বিবাহের ক্ষেত্রে বারবার সমস্যা চলছে, বিবাহ বিচ্ছেদের মতন হয়ে যাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, একের পর এক প্রেম চলে আস প্রেম কেটে যাচ্ছে আপনার,
এই প্রেম কাটাটা না সব থেকে মানসিক দিক থেকে প্রচণ্ড দুঃখ, যার কেটেছে সেই কিন্তু একমাত্র বুঝতে পেরেছে যে প্রেমের ক্ষেত্রে আঘাত, আমি বারবার বলি যদি অঙ্গে চোট লাগে, কোনো শরীরে চোট লাগে, সেটা কিন্তু বিভিন্ন রকমের ওষুধ আছে, মলম আছে সেই ব্যথা সারানোর জন্য, কিন্তু হৃদয়ের ব্যথা সারানোর কিন্তু কোনো কিন্তু ওষুধ কিন্তু নেই। অর্থাৎ আপনি যখন বুঝতে পারছেন যে প্রেমের ক্ষেত্রে আপনাদের বিচ্ছেদ, অবশ্যই অতি সত্বর আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে যোগাযোগ করুন, বা বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে যে সে ছেলের তরফ থেকে আসুক অথবা মেয়ের তরফ থেকে, আপনারা অবশ্যই সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। তো এবার আমি জানাতে চলেছি কোন এই সাত রাশি প্রেমের ক্ষেত্রে এবং বিবাহের যোগ কিন্তু মহা সংযোগ শুরু করতে চলেছে। প্রথম যে রাশি, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ, নতুন প্রেম আসবে এবং প্রেমের যাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিলো সেই প্রেম বিচ্ছেদ আপনাদের পুনরায় ফিরবে এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু দেওয়ার জায়গা কিন্তু শুরু করতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবে এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এই যোগাযোগগুলো, কানেকশানগুলো কিন্তু আসবে এই বিপরীত রাজযোগের ফলে। এবং রাশিতে আপনাদের বৃহস্পতি অতি আপনাদের কী বলবো অতি বিশেষ ফল আপনারা কিন্তু পাবেন, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আপনার কুম্ভ রাশি। এবং সেপ্টেম্বর থেকে মহা সংযোগ কিন্তু শুরু হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের কানেকশান কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে সফলতা লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে গ্রহগত অবস্থান, এই বিপরীত রাজ্য এবং শুভ বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে কিন্তু অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট দিতে চলেছে। চার নম্বর যে রাশির কথা বলবো, চার নম্বর রাশি, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের কানেকশান আসবে, দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো এবং শুভ বিবাহের যোগ, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, এই এই দুটি জায়গা কিন্তু থাকছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনারাও কিন্তু প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন, আপনাদের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর সংযোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ শুভ বিবাহের একটা জায়গা কিন্তু সৃষ্টি করতে চলেছে এই মিথুন রাশির। এবং শুক্রের অবস্থান এবং আপনার শুভ বৃহস্পতির দৃষ্টি, বিবাহ কিন্তু আপনাদের নিশ্চিত হতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে এই বিপরীত রাজ্য, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, অর্থাৎ বৃষ রাশি যদি আপনি হন, বিবাহের ক্ষেত্রে আপনাদের শুভ শুভ বিবাহের কানেকশান, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, এই দুটির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ রূপে কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন এবং ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবেই করবে এবং নতুন প্রেমের হাতছানি, শুভ বিবাহ, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের বিপরীত রাজ্য রাশি সৃষ্টি করছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে সফলতা পাবেন, বিবাহের ক্ষেত্রে আপনার শুভ যোগ, দাম্পত্য সুখ, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের নিশ্চিত রূপে হতে সংযোগ শুরু হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে।